Hey viewers, welcome back to Bangla Vibes. আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। রিসেন্ট যে নিউজ যেটা আমি শুনলাম, বাংলাদেশে আবারও লকডাউন দিয়েছে নতুন করে। যেই ভ্যারিয়েন্টটা দেখা যাচ্ছে এখন, নতুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সেটার থেকে রক্ষার জন্যই এই মূলত লকডাউনটা দেওয়া হয়েছে। তো লকডাউনের কথা যখন শুনলাম তখন আমার মাথায় আসলে একটা চিন্তা আসলো, একটা আইডিয়া আসলো। আসলে আমি জানি না যে কতজন আপনারা এটা সম্পর্কে অবগত। আপনারা ভিডিওটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি, যে এটা আসলে কিভাবে সম্ভব, অর্থাৎ ভিসা ছাড়াই আমেরিকায় আপনারা কিভাবে পড়াশোনা করতে পারেন, আমেরিকান সার্টিফিকেট পেতে পারেন ইউনিভার্সিটির, কিভাবে সম্ভব ভিসা ছাড়া, স্টুডেন্ট ভিসা ছাড়া। তো সেটা সম্পর্কে আজকে একটা হালকা পাতলা ধারণা দিব। আর আমি এখন যাচ্ছি ওয়ালমার্টে আমাদের একটু বাজার ঘাট করতে, প্লাস হচ্ছে আজকে সারান হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ বানাবে, তো ওটার জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে, মাশরুম লাগবে, তারপর হচ্ছে চিকেন স্টক লাগবে, এই যদি আরও কিছু জিনিস আছে সেগুলো আমি আসলে কিনতে যাচ্ছি, আর লেমন কিনবো, প্রতিদিন আমি লেমন খাই। তো ওয়ালমার্টে পৌঁছাই, পৌঁছানোর পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম, আপনারা যদি বাংলাদেশে থাকেন অথবা ইন্ডিয়াতে থাকেন বা যে কোনো দেশে থাকুন না কেন, আপনাদের যদি আমেরিকাতে এসে পড়াশোনা করার ইচ্ছা না থাকে, এক নম্বর হচ্ছে ইচ্ছা যে এসে পড়াশোনা করবেন না, কিন্তু তারপরেও আপনি আমেরিকান সার্টিফিকেট চাচ্ছেন, অর্থাৎ আমেরিকায় পড়াশোনা করার যে সার্টিফিকেট সেটা চাচ্ছেন কিন্তু আমেরিকায় আসতে চান না। সো আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা যদি ভালো না থাকে তাহলে হয়তো অনেকেই আমেরিকা পড়তে আসতে চায় না। তো এই তো, এই দুটোই হচ্ছে আসলে মেইন রিজন, এর বাইরে আরও অনেক রিজন থাকতে পারে, বাট যেটাই হোক এই দুটোই আসলে মেইন রিজন। আপনারা আমেরিকায় না এসেও আসলে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর সার্টিফিকেট অর্জন করতে পারেন অনলাইন কোর্সের মাধ্যমে। তো অনলাইন কোর্স অ্যাভেলেবল আছে, অনেক ইউনিভার্সিটি এইগুলো অফার করছে, আপনারা অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন যে কারা এরকম অফার করে। ভবিষ্যতে হয়তো কোনো ভিডিওতে আমি ইউনিভার্সিটিগুলোর নামও বলবো, আজকে আর বলছি না, কারণ আমি এখন বাইরে, আমার কাছে পর্যাপ্ত ইনফরমেশন আপাতত নেই, বাট আমি জানি যে এটা সম্ভব এবং এটা মানুষজন করছে। এটাতে যেটা হবে, আপনাদের ফুল কোর্স, লাইক 100% কোর্সই অনলাইনে হবে, আপনাদেরকে কোনো অবস্থাতেই আমেরিকা আসতে হবে না, এবং সময় হলে সার্টিফিকেট আপনার বাসায় পৌঁছে যাবে। আর আবার কিছু আছে যে 90% বা 95% অনলাইনে, বা 10% বা 5% ক্যাম্পাসে এসে ক্লাস করতে হবে, এই এরকমও কিছু অপশন আছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা লিমিটেড টাইমের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হতে পারে। যদি আপনি এরকম লাইক 90% কোর্স কমপ্লিট করে ফেলেন এবং তারপরে বাকি থাকে 10% বা 15% বা 5%, তখন আপনারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং একটা লিমিটেড টাইমের জন্য আমেরিকায় এসে ক্যাম্পাসে থেকে সেই কোর্সগুলো করে আবার ব্যাক করবেন বাংলাদেশে। এরকম ব্যবস্থাও আছে।
তো বর্তমান যেই সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে করোনা ভাইরাস কোভিড এর টাইম, প্যান্ডেমিকের টাইমে যে আমরা যাচ্ছি, কিছুদিন ভালো থাকে তো আবার কিছুদিন খারাপ থাকে। এই যে বর্তমানে আবার লকডাউন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, এরকম অন্যান্য দেশেও হয়তো লকডাউন হতে পারে ফিউচারে, নো ওয়ান নোজ। বাট বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা এখন চলছে, HSC বা SSC বা ইউনিভার্সিটি লেভেলের যে পড়াশোনা, আমার মনে হয় সেগুলো প্রায় সবগুলোই এখন বাংলাদেশে অনলাইনে হচ্ছে। যেহেতু অনলাইনে কোর্স করতে করতে অনেক আপনারা অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং বুঝতে পারছেন যে এটা আসলে ভালো, এটা কিন্তু খারাপ না, এবং এভাবে পড়াশোনা করা যায়। তো এদিক থেকে হয়তো আপনারা একদিক থেকে নিশ্চিত হয়ে গিয়েছেন যে অনলাইনেও পড়াশোনা করা সম্ভব। আপনারা এভাবে চাইলে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে খোঁজ নিয়ে অনলাইন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। খেয়াল করবেন যে আপনারা কতটুকু কোর্স অনলাইনে করবেন। আপনারা যদি চান ফুল কোর্স অনলাইন, আপনারা সেভাবেই খুঁজবেন। অনেক ইউনিভার্সিটি ফুল কোর্স অনলাইনে অফার করে, লাইক 100% হচ্ছে অনলাইনে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি থাকে যে 90% 85% হচ্ছে অনলাইন, বাকিটা অন সাইট ক্যাম্পাসে এসে, অন ক্যাম্পাসে এসে করতে হবে। তো আপনারা এগুলো খুঁজবেন, খোঁজার পরে আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু সেম, আপনারা যদি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসলে যে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেন, ব্যাপারটা এরকমই হবে। বাট আপনি এখন যখন করবেন এইসব অনলাইন কোর্সের জন্য, আপনি তখন বলবেন যে আমি অনলাইন কোর্সের জন্য অ্যাপ্লাই করছি এবং আম গোনা বি লিভিং অ্যাব্রড, অর্থাৎ আমি আমেরিকার বাইরে বসে এই কোর্সগুলো করবো, আমেরিকায় এসে না। এবং এটার কারণে আপনার পাসপোর্ট থাকারও দরকার নেই, আপনার ভিসা থাকারও দরকার নেই, আপনার জাস্ট আপনার নিজের আইডেন্টিটি থাকতে হবে যেটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটিতে। দর্শক, আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই চিন্তাটা আপনাদের মাথায় কখনো এসেছিল কিনা, বা এসে থাকলে আপনারা কখনো ট্রাই করেছিলেন কিনা এবং কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা। মন্তব্য করলে আমি জানতে পারবো যে আসলে ফিউচারে যদি আমি এই বিষয়ে আরও ভিডিও বানাই তাহলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। বাট আপনাদের এই জিনিসটা জাস্ট আমি মাথায় ঢুকিয়ে দিলাম যে দিস ইজ পসিবল, ইউ ডোন্ট হ্যাভ টু কাম টু ইউনাইটেড স্টেটস, আপনার ভিসা প্রয়োজন হবে না, বাট স্টিল ইউ উইল গেট আমেরিকান এডুকেশন সিস্টেমের এক্সপিরিয়েন্স। আচ্ছা, যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বাজারে যেতে হবে, ওই বাজারগুলো করবো, আর ওদিকে সারান ওয়েট করতেছে। আমি রিকমেন্ড করব, বাংলাদেশে যেহেতু HSC পরীক্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে অথবা শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট দিবে কিছুদিন পরে, এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এই সময়টাতে June 2021, তো আমি রিকমেন্ড করব আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা খোঁজখবর নেওয়া শুরু করে দেন যে আমেরিকান ইউনিভার্সিটিতে কীভাবে অনলাইনে অ্যাডমিশন নেওয়া যায় আফটার HSC, লাইক আপনাদের যেই এখন পড়াশোনাটা শেষ হবে তারপরে, অ্যান্ড এটার জন্য কতটুকু খরচ হতে পারে। এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম খরচ, অনলাইনের খরচটা একটু কম হয় নর্মালি, বাট তারপরে আপনারা খোঁজ নেবেন এবং ইউনিভার্সিটিগুলো ভালো চুজ করবেন। অবশ্যই ভালো দেখবেন যেগুলো রেটিং ভালো, যেটা সম্পর্কে অনলাইনে অনেক কথা হচ্ছে, সেই জাতীয় ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করবেন। এবং ওই যে বললাম, আপনাদের মনে প্রশ্ন থাকলে আপনারা আমার এই ভিডিওটার মন্তব্যে লিখবেন, কারণ আমি কিন্তু অনলাইনে কোর্স করি নাই, ইউনিভার্সিটি করি নাই, বাট আমি জানি যেটা সম্ভব এবং আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা এটা একটা অপশন হিসেবে রাখতে পারেন আফটার HSC ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। আপনি ফুল কোর্স অনলাইনে করবেন আমেরিকান এডুকেশন সিস্টেমে এবং সার্টিফিকেট নেবেন, এই সার্টিফিকেটটা কিন্তু আপনার লাইফে অনেক কাজে আসবে। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকবেন, বাই বাই। এক্সট্রিম হিট, এক্সট্রিম প্রচণ্ড গরম দর্শক আজকে। এখন আমার গাড়িতে টেম্পারেচার দেখাচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে কত হবে এটা হিসাব করে নেন, প্রচণ্ড গরম।